প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয় গর্ভবতী। এক ডাক্তারের আন্ডারে সে ট্রিটমেন্ট নিতে চেয়েছিল, সে ডাক্তার আছে বলে তাকে হাসপাতালে ভর্তি করায় তারা। কিন্তু ডাক্তার ছিল দুবাইতে, তাদের ভুল চিকিৎসায় মারা গেছে নবজাতক এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাচ্চার মা। চিকিৎসকরা বলছেন এই ধরনের রোগী বাঁচার সম্ভাবনা 99%েরও কম। ইডেন কলেজের শিক্ষার্থী মাহবুবুর রহমান আখি, আখির বয়স 25 বছর। নর্মাল ডেলিভারি আশায় কুমিল্লার দাউদকান্দি থেকে রাজধানী গ্রিন রোডে সেন্ট্রাল হাসপাতালে আসেন তিনি। মূলত ফেসবুকে হাসপাতালের গাইনি চিকিৎসক ডাক্তার সংযুক্ত সাহার নর্মাল ডেলিভারি সংক্রান্ত ভিডিও ও পরামর্শ দেখে তার এখানে আসা। আখির ইচ্ছে ছিল ডাক্তার সংযুক্ত সাহার কাছে ডেলিভারি করাবেন, কিন্তু তার এই হাসপাতালে আসায় যেন কাল হয়ে দাঁড়ালো। বর্তমানে মৃত্যুশয্যায় আখি আর তার সদ্যজাত শিশুটিও মারা যায়। আখির স্বজনরা জানান হাসপাতালে আসার পর রোগীকে ডাক্তার সংযুক্ত সাহার অধীনে ভর্তি করা হয়, তবে সেই সময় এর চিকিৎসক হাসপাতালেই ছিলেন না। খোঁজ নিয়ে জানা যায় তিনি তখন ছিলেন দুবাইতে। চিকিৎসক না থাকার পরও তার অধীনে রোগীকে ভর্তি করা হয়। এরপর ডেলিভারির চেষ্টাও পরবর্তীতে সফল না হওয়ায় সিজার করে বাচ্চাকে বের করে আনা হয়। সিজারে পরদিন মারা যায় বাচ্চাটি, আর মায়ের এখনও জ্ঞান ফেরেনি। তাকে ল্যাবেট হাসপাতালের সিসিউতে রাখা হয়েছে। চিকিৎসকরা বলছেন এ ধরনের রোগী বাঁচার সম্ভাবনা 99%েরও কম। এদিকে স্ত্রী সংকটাপন্ন অবস্থা থেকে স্বামী ইয়াকুব আলী সুমনের এখন প্রতিটি মুহূর্ত কাটছে আতঙ্কে। তার এখন একটাই আকুতি, স্ত্রীকে ফিরে পাওয়ার। তিনি বলেন, ক্ষতিপূরণ দিয়ে কি করব, আমার ক্ষতি পূরণ করতে পারবে একটাই, সেটা হচ্ছে আমাকে গুলি করে মেরে ফেলুন। এই ঘটনার জন্য গ্রিন রোড সেন্ট্রাল হসপিটালের দুই চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ পারভেজ ইসলাম। ওসি মোহাম্মদ পারভেজ ইসলাম বলেন, এ ঘটনায় বুধবার ধানমন্ডি থানায় অবহেলাজনিত মৃত্যুর একটি মামলা হয়েছে। মামলায় মোট 5 জনের নাম উল্লেখ করা হয়েছে, এছাড়া কয়েকজন অজ্ঞাত আসামিও উল্লেখ রয়েছে। তবে মামলায় সংযুক্ত সাহাকে এজাহারভুক্ত করা হয়নি। ওসি বলেন, তিনি দেশের বাইরে ছিলেন, মামলায় তার নাম উল্লেখ করা হয়নি। যে দুই চিকিৎসককে আটক করা হয়েছে তাদের একজনের নাম ডাক্তার শাহজাদি ও অপরজনের নাম ডাক্তার মুনা। তারা তাদের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 15 জুন তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়। তা রেকর্ড করার জন্য আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহাদ ইবা ছন্দা আসামি মুনার ও ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমি আসামি শাহজাদি জবানবন্দি রেকর্ড করেন।